হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর ভিউয়ার্স, আজ আমরা দেখব কী করে মাইক্রোসফট এক্সেলে একটা ক্যালকুলেশন করা হয়, যেখানে হচ্ছে আপনার একটা অ্যামাউন্ট আপনি যে কোনো ব্যাংক থেকে নিতে পারেন, যে কোনো এনজিও থেকে নিতে পারেন, অথবা আপনি লোন দিতে পারেন। তাহলে সেখানে আপনি সেই লোন অ্যামাউন্টটা, মান্থলি ইএমআইটা কত হবে, সেটা আপনি কী করে বের করবেন, সেটা আমরা আজকে দেখব। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে একটা কারের প্রাইস 5 লাখ দেওয়া আছে, ডাউন পেমেন্ট দেওয়া আছে, লোন অ্যামাউন্ট দেওয়া আছে, ইন্টারেস্ট রেট দেওয়া আছে, লোন পিরিয়ড দেওয়া আছে, সেখানে ইএমআই কী করে বের করতে হয় দেখানো হয়েছে, মান্থলি ইন্টারেস্ট রেট কত সেটা দেখানো হয়েছে, এবং মান্থলি প্রিন্সিপাল অ্যামাউন্ট কত সেটাও দেখানো হয়েছে। এবং এখানে একটা চার্ট বের করা হয়েছে যে আপনার যে 2 বছর অর্থাৎ 24 মাস, সেই 24 মাসের ভিতরে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত এবং ইন্টারেস্ট রেট কত এবং টোটাল অ্যামাউন্ট কত কী করে বের করতে সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে এরকম একটা ফর্মেট আমরা কীভাবে তৈরি করব সেটা আমরা আজকে দেখব। ভিউয়ার্স, প্রোগ্রামটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করেন এবং শেয়ার করবেন। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা দেখি কী করে ইন্টারেস্ট রেট বের করতে। দেখেন এখানে লোন অ্যামাউন্ট দেওয়া আছে 2 লাখ, ইন্টারেস্ট রেট 8% এবং লোন পিরিয়ড 2 বছর। তাহলে কী করে বের করতে হবে, ইকুয়েল দিব, ইকুয়েল দেওয়ার পর লিখব হচ্ছে পিএমটি। পি দেওয়ার পর দেখেন পিএমটি চলে আসবে, ডবল ক্লিক করবেন, এটা শিট চলে আসবে। তারপর লেখা রয়েছে রেট, কত রেট, 8% রেট, এটা দেওয়া হয় কত বছরে। তাহলে এটাকে আমাকে মাসে নিয়ে আসতে হবে, মাসে নিয়ে আসলে কী করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, কমা দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স, লোন পিরিয়ড হচ্ছে কত বছর, 2 বছর। তাহলে 2, এটাকে আমরা মাসে নিয়ে আসবো, কী করতে হবে, ইনটু দিব আমরা হচ্ছে 12, ইনটু হচ্ছে 12, তাহলে মাসে চলে আসবে, ইনটু 12 দিলে আমরা এটাকে মাসে নিয়ে আসবো, কনভার্ট করবো, কমা দিব। তারপরে হচ্ছে ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু কত, এখানে 2 লক্ষ টাকা, তাহলে এটা আমরা সিলেক্ট করলাম, ব্রেকেট দিব, এন্টার দিব, তাহলে চলে আসছে। কিন্তু মান্থলি ইএমআই কত, 9,045 টাকা। যেহেতু আপনার অ্যামাউন্ট থেকে এটা মাইনাস করা হবে, যার কারণে মাইনাস শো করতে আসে, এখন মাইনাসটাকে প্লাস করতে হলে জাস্ট ফর্মুলার আগে একটা মাইনাস চিহ্ন দেবেন, তাহলে দেখেন প্লাস চিহ্ন চলে আসছে। তাহলে এভাবে আপনি খুব সহজেই মান্থলি ইএমআই কত সেটা বের করতে পারেন। ভিউয়ার্স, ভিউয়ার্স, এখন আমরা দেখব একটা কারের প্রাইস হচ্ছে 5 লাখ টাকা, ডাউন পেমেন্ট 2 লক্ষ টাকা, তাহলে আমরা কী করে এটার ইন্টারেস্ট রেট এবং লোন পিরিয়ড বের করব। ভিউয়ার্স, আমরা এখন লোন অ্যামাউন্ট থাকবে কত, তাহলে 5 লক্ষ থেকে -2 লক্ষ, তাহলে কত থাকবে, 3 লক্ষ টাকা। এই 3 লক্ষের ভিতরে 8% দিতে হবে, আমরা এটাকে লোন পিরিয়ডটা 2 বছরে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এবার হচ্ছে মান্থলি ইএমআই, যেই সূত্রটা আপনারা দেখেছেন, ইকুয়েল দিব, পিএমটি সূত্র আমরা দিব, পিএমটি লিখব, তারপর রেট হচ্ছে 8%, এটাকে আমরা মান্থলি নিয়ে আসবো 12 দিয়ে, তারপর হচ্ছে এটাকে আমার লোন পিরিয়ড হচ্ছে 2 বছর, এটাকে ইনটু দিয়ে আমরা মাসে নিয়ে আসবো, তা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে কত, 3 লক্ষ টাকা, সেটা সিলেক্ট করবো, ব্রেকেট দিব, এন্টার দিব। তাহলে ভিউয়ার্স, খুব সহজেই কিন্তু মান্থলি ইএমআইটা চলে আসলো। এবার ফর্মুলার আগে একটা আমরা মাইনাস সাইন দিব, তাহলে খুব সহজেই এটা প্লাস সাইনে চলে আসবে। তাহলে ভিউয়ার্স, আমরা দেখলাম যে কী করে মান্থলি ইএমআই বের করতে হয়। আর ভিউয়ার্স, এখন আমরা দেখব হচ্ছে মান্থলি ইন্টারেস্ট রেট কত। ভিউয়ার্স, এখন আমরা দেখব যে আমরা ইন্টারেস্ট রেটটা আমরা চাচ্ছি একটা ফিক্সড অ্যামাউন্ট করতে, এই জন্য আমার যাবো হচ্ছে ডাটাতে, ডাটাতে গিয়ে যাবো হচ্ছে হোয়াট ইফ অ্যানালিস্ট, এখানে যাব, এখানে যাবো গোল শেক, যেটা রয়েছে রিবনটা, আমরা এই গোল শেকের উপর ক্লিক করব। ভিউয়ার্স, গোল শেকে ক্লিক করার পর যখন এরকম একটা ডায়লগ বক্স আসবে, আসার পর দেখেন D9 কিন্তু সিলেক্ট করা আছে আমার ট্রু ভ্যালু, আমরা কত রাখতে চাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখানে চাচ্ছি যে এখানে যে অ্যামাউন্টটা একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে, সেই ফিক্সড অ্যামাউন্টটা হচ্ছে 13,000 টাকা থাকবে। কিসের সাথে চেঞ্জ হবে, টু বাই চেঞ্জিং সেল হচ্ছে কি 2 লক্ষ টাকা, আমরা ডাউন পেমেন্ট চাচ্ছি বাড়াতে এবং এখানে মান্থলি ইনস্টলমেন্ট চাচ্ছি আমরা কমাতে। তাহলে দেখেন মান্থলি ইনস্টলমেন্ট হয়ে গেল 13,000 টাকা, আর ডাউন পেমেন্ট কিন্তু হয়ে গেছে 2,12,562 টাকা, এবং লোন অ্যামাউন্টটা কিন্তু কমে আসছে, যেটা আগে 13,000 ও 3 লক্ষ টাকা ছিল। তাহলে ভিউয়ার্স, আপনারা এভাবে খুব সহজেই গোল চেকের মাধ্যমে আপনার মান্থলি ইএমআই যেটা রয়েছে সেটাকে আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট করতে পারেন। আর ভিউয়ার্স, এবার হচ্ছে আমরা মান্থলি ইন্টারেস্ট রেট এবং মান্থলি প্রিন্সিপাল রেটটা আমরা বের করবো। তো মান্থলি ইন্টারেস্ট রেট বের করতে হলে আইপিএম, একটা ফর্মুলা রয়েছে, আইপিএমে যাবো আমরা, ইকুয়াল দিয়ে আইপিএম লিখবো, তারপর আগের মতো সেম আগের মতো রেট, তারপর যেটাকে আমরা 12 দিয়ে ভাগ করবো, কমা দিব হচ্ছে আমরা যাচ্ছি 12 মাস, আমি 24 মাস, তাহলে প্রথম মাস হচ্ছে 1 দিব, তারপর হচ্ছে আমরা লোন পিরিয়ড হচ্ছে 2 বছর, এটাকে আমরা মাসে নিয়ে আসবো 12 দিয়ে গুণ করে, এবং
প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 3 লক্ষ টাকা। তারপরে আমরা ব্রেকেট দিব, ব্রেকেট দেওয়ার পরে আমরা এন্টার দিব। তাহলে খুব সহজেই মান্থলি ইন্টারেস্ট রেটটা কত সেটা কিন্তু এখানে চলে আসবে। আমরা দেখেন এন্টার দিলাম, দেখেন মান্থলি ইন্টারেস্ট হচ্ছে কত, প্রথম মাসের ইন্টারেস্ট এটা হচ্ছে 2000 টাকা। অর্থাৎ এই 13,582 টাকার ভিতরে হচ্ছে 2000 টাকা হচ্ছে ইন্টারেস্ট, আর বাকিটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে এখান দেখেন সাইন কিন্তু এখানে ডলার সাইন আসছে। তাহলে মাউসের আইসাইট ক্লিক করে ফরম্যাট সিলে যাব, সেখান থেকে নাম্বারে নাম্বারে গিয়ে আমরা কাস্টমে যাব। এখানে দেখেন সিম্বল কিন্তু শো করতেছে, আমরা এটাকে নান দিব, সিম্বলটা সিলেক্ট করে আমরা নান দিব, ওকে দিব, তাহলে সিম্বলটা কিন্তু চলে যাবে। আর মাইনাস ফিগারটা চলে যাওয়ার জন্য আমরা আগের মতোই আমরা সূত্রটি গিয়ে ক্লিক করবো, আইপিএম এর আগে আমরা একটা মাইনাস সাইন দিব। দেওয়ার পর দেখেন এটা কিন্তু এখন মাইনাসটা উঠে গেল। এবার হচ্ছে আমরা বের করবো মান্থলি প্রিন্সিপাল অ্যামাউন্ট। মান্থলি প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা কী করে বের করবো, আমরা একটু আগে একটু চেক আপ করে নিই যে মান্থলি ইএমআই থেকে মাইনাস হচ্ছে ইন্টারেস্ট রেট, বিয়োগ করে থাকে কত, 11,568.19। এখন মান্থলি প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হলে PPMT করার পর আমরা রেট 8%, তারপর হচ্ছে এটাকে আমরা ভাগ করে মাসে নিয়ে আসবো 12, কমা হচ্ছে ইন্টারেস্ট রেট ইনটু হচ্ছে আমরা প্রথম মাসে কত প্রিন্সিপাল অ্যামাউন্ট 1, কমা হচ্ছে ইন্টারেস্ট রেট গুণ 12, তারপর হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 3 লক্ষ টাকা, ফার্স্ট ব্রেকেট এন্টার। এগুলো হচ্ছে অপশনাল ফাংশন ভ্যালু এবং হচ্ছে টাইপ অপশনাল। আমরা এবার একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা এন্টার দিব, তাহলে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত সেটা চলে আসলো। এখন এই যে ডলার সাইনটা তোলার জন্য আমরা কেটার উপর মাউসের রাইট সাইড ক্লিক করবো, ফরম্যাট সিলে যাব, গিয়ে নাম্বার নাম্বারে গিয়ে এখানে দেখেন সাইনটা সিম্বলটা রয়েছে, সিম্বলটা আমরা তুলে দিব। আর এখানে এসে আমরা পিএমটির আগে আমরা মাইনাস সাইন দিব, তাহলে চলে আসলো কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট, দেখেন 11,568.19। আমরা আগেই এখানে একটা বিয়োগ করে রেখেছিলাম 11,568.19। এবার ভিউয়ার্স আমরা মান্থ এটা হচ্ছে 2 বছর, মানে হচ্ছে 24 মান্থ, আমরা এখানে 24 মান্থ নিলাম, 24টা র, এবং মান্থলি ইন্টারেস্ট রেট, মান্থলি প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং হচ্ছে টোটাল অ্যামাউন্ট সেটা কী করে বের করতে সেটা আমরা এখানে দেখব। ভিউয়ার্স আমি প্রথমে মান্থলি ইন্টারেস্ট রেট আইপিএমটি আমরা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমরা আগের মতোই রেট বের করব আমরা ভাগ 12, তারপর হচ্ছে মান্থ হচ্ছে 1 নম্বর মান্থ। আমরা এই যে এখানে যেই রেটটা রেখেছিলাম এখানে আমরা F4 ক্লিক করে আমরা এটাকে ফিক্সড করে দিব। তারপর হচ্ছে মান্থ দিলাম প্রথম মাস, তারপর হচ্ছে আবার একইরকমভাবে আমরা পিরিয়ড দিব হচ্ছে 2, এটাকে আমরা F4 দিয়ে ফিক্স করে দিব, ইন্টু হচ্ছে 12, তারপরে কমা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, আমরা প্রিন্সিপাল ভ্যালুটা দিলাম। ভিউয়ার সিলেক্ট করার পরে এবার ব্রেকেট দিয়ে এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এখানে ডলার সাইন চলে আসছে। এটাকে একই রকমভাবে মাউসের রাইট সাইড ক্লিক করে আমরা এখান থেকে সিম্বলটা আমরা তুলে দিব, তাহলে কিন্তু এবং মাইনাস তোলার জন্য ফরম্যাটের আগে ফলোয়ার আগে আমরা মাইনাস সাইনটা দিব। দেওয়ার পরে এখানে অটোমেটিকলিভাবে মান্থলি ইন্টারেস্ট রেটটা কিন্তু চলে আসলো। এখন আমরা পুরোটার উপর ড্রাগ করে নিয়ে আসলাম, তাহলে প্রত্যেক মাসে এখানে ফর্মুলাতে মনে হচ্ছে কিছু ভুল হয়েছে, আমরা দেখি কী ভুল হয়েছে। আমরা হচ্ছে ফর্মুলা যেখানে আমরা লিখেছিলাম প্রথমটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা D6 আমরা ফিক্সড করি নাই। এই D6 মানে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু যেটা রয়েছে, আমরা এই প্রিন্সিপাল ভ্যালুটাকে আমরা F4 চেপে আমরা এটাকে আমরা ফিক্সড করে দিলাম। দেওয়ার পরে আবার এটাকে ড্রাগ করে আমরা এন্টার দেবো, এটা ড্রাগ করে আবার নিচে নিয়ে আসবো, তাহলে আমাদের চলে আসবে যে 24 মান্থে আমাদের ইন্টারেস্ট রেটটা কত। ভিউয়ার্স ইন্টারেস্ট রেটটা কিন্তু আস্তে আস্তে কমে আসে, যখন আপনার অ্যামাউন্টটা যখন কমে আসে তখন কিন্তু ইন্টারেস্ট রেটটা কমে আসে। দেখেন 2000 থেকে শুরু হয়েছে এবং সব শেষ কিন্তু 89.68 চলে আসছে, অর্থাৎ ইন্টারেস্ট রেটটা কমে আসছে। এবার ভিউয়ার্স আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট পে করব। ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মান্থলি ইন্টারেস্ট রেট আমরা কত সেটা পেয়েছি। এবার হচ্ছে আমরা চাচ্ছি প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত, সেটা আমরা একই রকমভাবে আগে যে সূত্রটা ছিল সেম একই রকমভাবে এখানে আমরা করব।
জাস্ট এখানে হচ্ছে আমরা F4 চেপে এই অ্যামাউন্টগুলো ফিক্স করে দিব তাহলে ইন্টারেস্ট রেটটা বের করলাম আমরা এখানে আমরা F4 দিব D6 এর এখানে দিয়ে আমরা ফিক্স করে দিলাম আবার এখানে প্রথম মান্থ দিব এক নাম্বার কমা দিব তারপর হচ্ছে লোন পিরিয়ড হচ্ছে 2 বছর এটাকে আমরা ইনটু দিয়ে আর 2 ইনটু হচ্ছে 12 দুইটাকে আমরা ফিক্স করে দিব তারপর হচ্ছে কমা দিব তারপর হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট লোন অ্যামাউন্ট যেটা প্রিন্সিপাল ভ্যালু এটাকে সিলেক্ট করার পরে F4 চেপে ফিক্স করে দেওয়ার পরে ব্রেকেট দিবে এটাকে আমরা হচ্ছে আবার ফরম্যাটে রাইট সেলে মাউসের রাইট সেল ক্লিক করে ফরম্যাট সেলে যাব সেখান থেকে নাম্বার সিম্বলটা তুলে দিব ডলার সিম্বল ওকে দিব এবার এটাকে আমরা আবার PPMT-র আগে আমরা ম্যানেজ দিয়ে এটা মাইনাস সিম্বল তুলে দিব এটাকে আমরা ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো তাহলে আমাদের মান্থলি প্রিন্সিপাল অ্যামাউন্ট কত সেটা চলে আসলো তাহলে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন খুব সহজেই কী করে মান্থলি প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করতে টাকা অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দিচ্ছি দেওয়ার পরে এবার হচ্ছে আমার টোটালটা আমরা যোগ করে দিব যে মান্থলি অ্যামাউন্ট কত প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট রেট নিয়ে কত হয় সেটা আমরা এবার এখানে যোগ করে দিব তাহলে মান্থলি ইএমআই কত হয় ভিউয়ার্স এটাকে আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম তারপরে এবার হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে অথবা প্লাস চিহ্ন দিয়ে প্লাস চিহ্ন সিম্বল দিয়ে আমরা এই দুইটা অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং হচ্ছে ইন্টারেস্ট রেটটা আমরা যোগ করে দিলাম দেওয়ার পরে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো তাহলে আমরা দেখেন টোটালি 13,568.19 যেটা আগেই ছিল ইএমআইটা সেটা কিন্তু এখানে চলে আসছে তাহলে ভিউয়ার্স এবার হচ্ছে এটাকে আমরা এবার টু বর্ডার দিব বর্ডার দিয়ে আমরা ফিক্স করে দিব এটা বর্ডারটা আমরা ঠিক করে দিচ্ছি ভিউয়ার্স বর্ডারটা ঠিক করে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম তারপর এটা এখানে আমরা একটু ফিল কালারটা আমরা একটু ব্লু করে দিলাম কালারটাও চেঞ্জ করে দিলাম এবং মান্থলি ইএমআইটাকে আমরা এখানে আমরা কালারটাকে ঠিক করে দিলাম ভিউয়ার্স তাহলে ভিউয়ার্স আপনারা এভাবে খুব সহজেই একটা এরকম ইন্টারেস্ট রেট প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং মান্থলি আমরা বের করতে পারেন প্রোগ্রামটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম